আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওম ব্লগসের পক্ষ থেকে কারের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজকে কিন্তু ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে, কারণ আমার সাথে কিন্তু দেখতে পাচ্ছেন হাদিসা ঘাটের ওনার খুবই পরিচিত মুখ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ফ্রেন্ডস, খুবই পরিচিত মুখ, আর সে যে কতটা ভদ্রলোক, আপনারা সরাসরি না আসলে শোরুমে বুঝতে পারবেন না। তাকে সব থেকে ভালোবাসে যারা প্রবাসী আছে, প্রবাসী ভাইরা কিন্তু আপনাদের কতটা ভালোবাসে তা তো আমার থেকে আপনি বেশি জানেন। প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু একটা বলেন। এই করোনার সময়কালে প্রবাসী ভাইয়েরা কেউই কোথাও মনে হয় না যে খুব একটা ভালো অবস্থায় আছে। আমার জানা মতে যারা বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করতেছে বা আমার সঙ্গে কথা বলতেছে, সবাই ভালো, সমস্যার সম্মুখীন। আমাদের বাংলাদেশেও যে আমরা সবাই ভালো আছি এরকমও না, বাংলাদেশেরও সবারই অবস্থা খুব একটা ভালো হচ্ছে না। তবে তাই যাই হোক, আজকে আমার বছরের শেষ দিন, আমরা আশা করি আগামী নতুন বছরের মানে হয়তো আরও ভালো কিছু হবে বা ভালো কিছু পাবো, এরকম একটা আশা আছে। তা প্রবাসী ভাইরা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন, আমি জানি না, আমাকে অনেকজনে এত বেশি সাড়া আসে বিদেশ থেকে যে কেন ভালোবাসে বা কেন আমাকে বারবার কমেন্ট করে যে আমি যদি ভিডিওতে আসি। ওরকম সময় সুযোগ হয় না ভিডিওতে আসার জন্য, কেন আমার তো এখন জানেন যে হয়তো আমরা অনেক অনেক ছোট্ট একটা প্রতিষ্ঠান ছিল। আজকে প্রবাসী ভাইরা হোক আর দেশের মানুষ ভাইদের ভালোবাসা কিন্তু আজকে হাতিটা অনেক বড় প্রতিষ্ঠানে আকার হয়েছে, বা আমরা আরও দুই তিনটা শোরুম হয়ে গেছে। আমাদের আরেকটা শোরুম কাজ চলতেছে, সেটাও রেডি করতেছি। আমরা এই রিসেন্টলি নিউ গাড়িও বিক্রি করার মানে চিন্তাভাবনায় আছি। বছর শেষে গাড়ির দামটা কি কেমন? বছরে আসলে ওগুলা তো ওইভাবে বলা যায় না, যে মানুষে হয়তো গল্প করে এই অফার সেই অফার, কিন্তু আমি তো কোনো অফার টফার দিই না, তা মানুষের এরকম বিভ্রান্তিও করি না যে এই বছরে এই ডিসকাউন্ট আছে, এই বছরে এইটা আছে, ওরকম কিছু নেই। বাজার যেটা চলতেছে, আমি তো বারবার করে বলি যে আমি যেরকম প্রাইসেই কিনি গাড়িটা, আমার নিজের ওয়ার্কশপে কাজ করে মেরামত করার পরে ধরতো মানে যেই কস্টিংটা পড়ে ওইখান থেকে আমি একটা ছোট্ট একটা মার্জিন দেখা আমি গাড়িটা সেল করি। এই জন্যে আল্লাহর মতো আপনাদের ভালোবাসা আমার যথেষ্ট গাড়ি সেল হয়। আর আমার গাড়িতে তো আমি গ্যারান্টি দিই যে যদি আমার গাড়ি কিনা কেউ ঠইকা যান, তাহলে আমার গাড়িটা আমার রিটার্ন করে দেবেন, আপনাদের টাকা আপনারা নিয়ে দেবেন। কেননা আমি কারোর কাছ থেকে ওরকম বড় টাকা হাতায়াও নিই নেই, আর আমার গাড়িটা আমার ফেরত দিতেও কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এই জন্যে আমার কথা হলো আমি কোনো অফার দিই না বা এরকম কথা মানে কথা আমি বলিও না যে আমাদের অফার আছে, এইটা আছে, সেটা আছে, এই বছরে আমরা এটা ডিসকাউন্ট দিব, এরকম না। যে কারণ কি যে আসলে গাড়িগুলো কিন্তু আমরা তৈরি করি না, বা আমাদের দেশের কোনো তৈরিকৃত সম্পদ না, এটা বাইরের দেশের সম্পদ। আমরা বাজার রেটে যখন যেটা যায়, বর্তমান গাড়ির বাজার তো খুবই খারাপ অবস্থা, যে গাড়িগুলো আমরা আগে 10 লাখ বিক্রি করছি সেগুলো এখন 5 লাখ 6 লাখ টাকা বিক্রি করতেছি, গাড়ির বাজার এখন খুবই কম। তারপরেও আমার কাছে তো মানে সবাইরে বলি বা ভিডিওতেও বলি যে ভাই আমি কেউ ঠকানোর চিন্তাও করি না, আর আমারও কেউ ঠকাবে না এরকম চিন্তাভাবনা কেউ করে না। ওকে, আজকে ভাইয়ের শোরুমে কী কী গাড়ি রয়েছে নতুন নতুন? কিন্তু অনেক গাড়ির কালেকশন আজকে আছে, এগুলো কিন্তু মূলত আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সরফ্রেন্স, আপনারা ফুল ভিডিওটা অবশ্যই দর্শক সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন কোন গাড়িটা কেমন প্রাইস। সরফ্রেন্স, চলুন কথা বাড়াচ্ছি না, আজকে ভিডিওটি শুরু করা যাক। সরফ্রেন্স, আজকে কিন্তু বকুল ভাই আমাদের ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা গাড়ি আমাদেরকে ডিটেলসটা জানার চেষ্টা করবে, এটা আসলে আমার সৌভাগ্য। আপনাদের যারা ভিডিওটা দেখবেন তাদেরও কিন্তু সৌভাগ্য। আচ্ছা, কোন গাড়িটা আমাদেরকে দেখাবেন? আমাদের এখন এটা আছে হলো মাট্রু 92 মডেল 99 রেজিস্ট্রেশন। গাড়িটা কাগজপত্র আপডেট নাই যদিও, অনেকজনে হয়তো স্কুলে বাচ্চা নেওয়ার জন্য বা মহল্লা এলাকা চালায় এই জন্য এই গাড়িটা ব্যবহার করতে পারবো। কিন্তু গাড়িটা খুবই সুন্দর গাড়ি, মানে এটা ভিতরকে দেখাচ্ছি ভিতরটা দর্শকদের। ফ্রেন্ডস দেখেন গাড়িটা ভিতরটা কিন্তু বর্তমানে এইরকম হবে। গাড়িটা আপনাকে পিছনটা দেখাচ্ছি, গাড়ির পিছনটা দেখতে পাচ্ছেন, সিটগুলো কিন্তু খুবই ভালো কন্ডিশনের আছে। সিটগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কোথাও কোনো ছেঁড়া ফাটা নেই, এবং চারটা চাকাই কিন্তু ভালো কন্ডিশনে রয়েছে। গাড়ির নাম্বারটা এটা কত সিরিয়ালের ভাই? 13 সিরিয়ালের। ওকে, ফুল গাড়িটাই কিন্তু অনেক ভালো কন্ডিশন। এটা ভাই দাম চাচ্ছেন কত টাকা? এটা মাত্র 1,70,000 টাকা দিতে। মাত্র 1,70,000 টাকা। আপনার গাড়িটা দেখেন, গাড়িটা যদি আপনার মডিফাই, এটা তো মানে স্পোর্টস গাড়ি বানাই ফেলান যায় মডিফাই করে। গাড়িটা কিন্তু খুবই ভালো কন্ডিশনে রয়েছে, ভালো কন্ডিশনের একটি গাড়ি। আমাদের আরেকটা গাড়ি, এটা হলো আপনার করুণা সিলেক্ট সেলুন বলে, 91 মডেল 96 রেজিস্ট্রেশন। এটা একদম ফ্রেশ গাড়ি আছে, এসি কাগজপত্র সব কিছু আপডেট আছে। এটা আপনারা নিতে পারবেন মাত্র 3,50,000 টাকা। মাত্র 3,50,000 টাকা গাড়িটা ভিতরটা দেখা ফুল অপশন অটো। ওকে, এবং এসি কমপ্লিট? জি, এসি কমপ্লিট, কাগজপত্র আপডেট আছে। ওকে, গাড়িটা আপনাকে একটু পিছনটা দেখাচ্ছি, গাড়ির পিছনটা দেখতে পাচ্ছেন, গাড়ির পিছনটা কিন্তু বর্তমানে এইরকম হবে। এবং এটা কত সিরিয়ালের গাড়ি?
খুব হেভি গাড়ি মানে এগুলো পাওয়ারফুল একটা গাড়ি আর লং রোডে চালানোর জন্য বা স্পোর্টস কারের জন্য মানুষ এই সমস্ত গাড়িগুলো খুঁজে বানে আর অনেক সময় বাচ্চা কাচ্চারা স্কুলে যাওয়া আসার জন্য খুবই ভালো আর কি কি ফেল আছে কাগজপত্র জি এটা কাগজ তো আপডেট নাই তিন বছর ফেল আছে আর কি কারণ এই গাড়িটা ভিতরটা ড্যাশবোর্ডটা কিন্তু মানে আমার কাছে খুবই ভালো লাগছে ভিতর ড্যাশবোর্ডটা খুবই ভালো কন্ডিশনে রয়েছে এবং সিটগুলো আপনারা যদি চান সিট কভার লাগালে কিন্তু গাড়িটা খুবই আরো সুন্দর দেখা যাবে চাইলে কিন্তু এর উপর সিট কভার লাগিয়ে নিতে পারবেন গাড়িগুলো অনেক গর্জিয়াস সিট অনেক দামি সিট গাড়িগুলো তো একসময় এগুলো মানে অনেক বিলাসবহুল গাড়ি হিসাবে পরিচিত ছিল এবং গাড়িটা আপনাকে পিছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে ঢাকা মেট্রো গ 11 সিরিয়াল একটি গাড়ি এই গাড়িটা ভাই দাম চাচ্ছেন কত টাকা এটা আমাদেরকে 2.5 লাখ টাকা দিবে মাত্র 2.5 লক্ষ টাকা হলে কিন্তু ফ্রেন্ডস আপনারা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র 2.5 লক্ষ টাকা হলে আপনারা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন এরপর আমরা একটি গাড়ি দেখতে পাচ্ছি এটা কি গাড়ি হুন্ডা এনএসপিআর ওকে বেশ আপনারা দেখেন এই গাড়িটা আপনাকে দেখাচ্ছি ফুল ডিটেইলস এই গাড়িটা ডিটেইলসটা বলেন এটা হলো 91 মডেল 96 রেজিস্ট্রেশন হুন্ডা এনএসপিআর অল অপশন অটো এটা খুবই একটা হেভি গাড়ি 2000 সিসি গাড়ি তো 2000 সিসি গাড়ি কাগজপাতি করে দিবেন জি সব আপডেট আমরা করে দিব এটা দাম প্রায় 4,20,000 ওকে ফ্রেন্ডস আপনারা গাড়িটা দেখেন গাড়িটা কিন্তু বর্তমানে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন খুবই ভালো কন্ডিশনে রয়েছে এবং ভিতরে ড্যাশবোর্ডটা কিন্তু বর্তমানে এইরকম হবে আপনাকে পিছনটা দেখাচ্ছি পিছনের সিটগুলো বর্তমানে কীরকম আছে পিছনের সিটগুলো দেখেন পিছনের সিটগুলো কিন্তু দেখেন এই ডিজাইনগুলো কিন্তু খুবই গর্জিয়াস অবস্থায় রয়েছে এবং পিছনের সিটগুলো দেখতে পাচ্ছেন সিটগুলো সিট কভার লাগানো রয়েছে একদম নিউ কিন্তু সিট কভার লাগানো রয়েছে এইটা যদি আমি আপনাকে পিছনটা দেখাচ্ছি গাড়ির পিছনটা দেখেন গাড়ির পিছনটা কিন্তু বর্তমানে এই কন্ডিশনে রয়েছে ঢাকা মেট্রো গ এটা হচ্ছে 11 সিরিয়ালের একটি গাড়ি 11 সিরিয়ালের গাড়ি ঢাকা মেট্রো গ এই গাড়িটা আপনার দাম চাচ্ছেন কত টাকা ভাই 4,20,000 টাকা 4,20,000 টাকা কিন্তু এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে প্রিমিয়ার গাড়ি 96-এর রেজিস্ট্রেশন 2001-এর রেজিস্ট্রেশন এটা 15 সিরিয়াল গাড়ি গাড়ি খুবই ভালো ফ্রেশ গাড়িটা এটা আপনার নিতে পারবেন হলো 5,50,000 টাকা অনলি 5,50,000 টাকা আর ফ্রেন্ডস আপনার গাড়ির ভিতরটা দেখতে পাচ্ছেন ভিতর সিটগুলো কিন্তু খুবই ভালো কন্ডিশনে রয়েছে আপনার ডোরটা দেখেন ডোরটা কিন্তু এই সাইডে ডিজাইনগুলো মোটামুটি অনেক ভালো কন্ডিশনে একবারে অল অপশন অটো আচ্ছা আর এগুলো কি ভাই আলাদা মিটার ওই যে তিনটা যে দেখতে এগুলো ডেকোরেশনের মানে ওই 7 মিটার কোন করা হয়েছে মানে ওইটা মাইলেজ জন্য মানে লং রোডে চালানোর সময় আর কি ওগুলো ইউজ হয় আর কি আচ্ছা গাড়িটা এটা আপনাকে পিছনটা দেখাচ্ছি বেশ আপনার গাড়ি যদি আপনাকে গাড়ির পিছনের সিটটা দেখাচ্ছি পিছনের সিটটা দেখতে পাচ্ছেন পিছনটা কিন্তু বর্তমানে এইরকম হবে আপনার গাড়ির পিছনটা দেখেন পিছনটা কিন্তু ফুল গাড়িটাই মোটামুটি অনেক ভালো কন্ডিশনের গাড়ি আপনার যারা মিডিয়াম কন্ডিশনের ভিতরে গাড়ি কিনতে যাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা অবশ্যই দেখতে পারেন এটা হচ্ছে ঢাকা মেট্রো এটা গ 15 সিরিয়ালের একটি গাড়ি গাড়িটা কোনো মাইন নাই অ্যাক্সিডেন্ট নাই ফুল গাড়িটা মোটামুটি অনেক ভালো কন্ডিশনে রয়েছে এই গাড়িটা দাম কত টাকা যাচ্ছেন 5,50,000 5,50,000 টাকা হলে কিন্তু আপনার এই সুন্দর গাড়িটা পেয়ে যাবেন এটা হলো 110 গাড়ি ব্লু কালারের 13 সিরিয়ালের গাড়ি 96-এর রেজিস্ট্রেশন 96-এর মডেল 2001-এর রেজিস্ট্রেশন গাড়ির কাগজপত্র একদম আপডেট আছে 2022 সাল পর্যন্ত এটা এমনি গাড়িটাও খুবই ফ্রেশ আছে একটু দাগদুগ আছে এমনি কিন্তু আমরা গাড়িটা রিসেন্টলি আনছি তো এখনও ফুললি রেডি করা না তবে গাড়িটা একদম ভালো কন্ডিশন আছে সিটগুলো দেখতে পাচ্ছেন সিটগুলো এক্সট্রা সিট কভার লাগানো রয়েছে মোটামুটি অনেক দামি কভারই লাগানো রয়েছে আর দেখতে পাচ্ছেন ডোর থেকে শুকে অল অপশন অটো না জি অল অপশন অল অপশন অটো এসি কমপ্লিট করা রয়েছে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা পিছনটা কিন্তু বর্তমানে এইরকম সিট কভারগুলো একদম নতুন না জি সিট কভারগুলো কিন্তু একদম নতুন লাগানো হয়েছে এবং এটা কিন্তু চারটা চাকাই আপনার একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন গাড়িটা দেখেন গাড়িটা কিন্তু বর্তমানে এই রকম হবে গাড়ির কালারটা কিন্তু খুবই সুন্দর একটি কালার এই গাড়িটার দামটা আবার একটু বলেন তো ভাই কত বললেন এটা 5,00,000 টাকা বলুন 5,00,000 টাকা হলে কিন্তু একদম কাগজপত্র এটা কিন্তু আপডেট আছে জি আপডেট আছে 5,00,000 টাকা হলে কিন্তু আপনি এই সুন্দর গাড়িটা পেয়ে যাবেন এবং এটা হচ্ছে ঢাকা মেট্রো গ 13 সিরিয়ালের একটি গাড়ি ফুল গাড়িটা অনেক ভালো কন্ডিশনে রয়েছে এটা হলো সুজুকি মারুতি অর্গানার বলে এটার গাড়িটার নাম এটা 2012-এর মডেল 12-এর রেজিস্ট্রেশন
এটা একটা খুব চমৎকার গাড়ি এটা ছোট মিনি জিপ টাইপের গাড়ি আর কি আচ্ছা এই গাড়িগুলো লং রোডে বলেন ঢাকাতে বলেন যে কোনো গ্রামে বলেন যে কোনো জায়গায় এই গাড়িগুলো রাব ইউজ করা হবে মানে গাড়িটা খুবই চমৎকার একটা গাড়ি এগুলো প্রাইসও খুব কম মানে জিপ গাড়িগুলো কিন্তু অনেক প্রাইস এগুলো মিনি জিপ হিসেবে আপনারা ইউজ করতে পারবেন আপনারা দেখেন গাড়ির ভিতর ডেকোরেশন কিন্তু মানে খুবই ভালো কন্ডিশনে রয়েছে আপনার ড্যাশবোর্ড থেকে শুরু করে গাড়ি সিট এবং গাড়ির ডোর থেকে শুরু করে সব কিছু এটা তো অল অপশন অটো জি অল অপশন ওকে খুবই ভালো কন্ডিশনে রয়েছে গাড়িটা যদি আমি আপনাকে একটু পিছনের সিটগুলো দেখাই পিছনের সিটগুলো আমরা দেখি কী কন্ডিশনে রয়েছে পিছনের সিটগুলো দেখতে পাচ্ছেন পিছনের সিটগুলো কিন্তু বর্তমানে এই কন্ডিশনে রয়েছে পিছনের সিটগুলো মোটামুটি অনেক ভালো কন্ডিশনে রয়েছে এগুলো চাকা কিন্তু একদম দেখতে পাচ্ছেন নতুন এগুলো কিন্তু আর চাকাগুলো ভাই কমসে কম তো 5-6 মাস ইউজ করতে পারবে জি জি একদম গাড়িটা একদম ফ্রেশ মানে কোনো কাজ কাম নিয়ে করতে হবে না আচ্ছা গাড়িটা হচ্ছে 11 মডেলের গাড়ি ঢাকা মেট্রো এটা হচ্ছে ঢাকা মেট্রো ক 11 মডেলের গাড়ি এই গাড়িটা কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে দাম পড়বে কত এটা আমাকে 5 লাখ টাকা দিবে অনলি 5 লক্ষ টাকা হলে কিন্তু বকুল ভাইয়ের কাছ থেকে আপনার এই গাড়িটা পেয়ে যাচ্ছেন এই গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়োটা পাসো মডেল হচ্ছে 2005 রেজিস্ট্রেশন হচ্ছে 2008 এর রেজিস্ট্রেশন ট্যাক্স টোকেন আছে 21 পর্যন্ত ফিটনেস আছে 22 পর্যন্ত এটা সিসি ছিয়ে 1000 সিসি বাট এখন 1300 সিসির ইঞ্জিন ইনস্টল করা আছে সিএনজি করা আছে পেছনে 60 লিটার এটা প্রাইস পড়বে 680,000 টাকা ফ্রেশ আপনার ফুল গাড়িটা দেখেন ফুল গাইডিং তো অনেক ভালো কন্ডিশনে রয়েছে এটা ডাক্তারের গাড়ি ছিল অনেক ফ্রেশ একটা গাড়ি ওকে আপনার ইন্টারভিউটা অনেক সুন্দর আলাদা একটু ইন্টারভিউ করছে উনি এই গাড়িটা দর্শকদের জন্য একটু দেখাচ্ছি ফুল গাড়িটা আসলে কি কন্ডিশনের হবে ফুল গাড়িটা আপনি দেখতে পাচ্ছেন ফুল গাড়িটা কিন্তু এই কন্ডিশনের হবে মানে গাড়িটা ছোটখাটোর ভিতরে খুবই কিন্তু ভালো ডিজাইন এবং লুকের একটি গাড়ি এই যে দামটা আবার একটু বলেন 6,80,000 এই পাশে আপনারা পেয়ে যাচ্ছেন একটি প্রো বক্স গাড়ি ভাই এই গাড়িটার ডিটেলসটা বলেন এই গাড়িটার মডেল হচ্ছে 2003 রেজিস্ট্রেশন হচ্ছে 2008 ট্যাক্স টোকেন আছে 21 পর্যন্ত ফিটনেস আছে 22 পর্যন্ত সিসি হচ্ছে 1300 সিসি এই প্রো বক্স গাড়ি হোয়াইট কালারের এই গাড়িটি পাচ্ছেন 5,50,000 টাকায় বেসিক প্রাইস ইন্টারভিউটা অনেক সুন্দর ড্যাশবোর্ড সব কিছু কিন্তু ফুললি ওকে রয়েছে অনেক ভালো কন্ডিশনে রয়েছে আপনাকে যদি আমি গাড়ির পিছনটা দেখাচ্ছি দেখেন দেখি পিছনটা আসলে কি কন্ডিশনে রয়েছে পিছনটা দেখতে পাচ্ছেন পিছনটা কিন্তু বর্তমানে এইরকম হবে আমরা এবং আমরা বড় বড় মতো জানি প্রো বক্সে কিন্তু বিশালে প্রো বক্স গাড়িগুলো আসলে কিনি মানুষ পিছনে এই জায়গার জন্য স্পেস এবং প্রত্যেকটা গাড়ির সাথে কিন্তু আপনার সিএনজি করা রয়েছে 60 লিটার কিন্তু প্রত্যেকটা গাড়ির সাথে সিএনজি আপনি পেয়ে যাবেন তো এই পাশে আমরা দেখতে পাচ্ছি একটি ফিল্টার গাড়ি খুবই একটি জনপ্রিয় একটি গাড়ি ফিল্টার মডেল হচ্ছে 2003 রেজিস্ট্রেশন হচ্ছে 2008 ট্যাক্স টোকেন 21 পর্যন্ত আছে ফিটনেস আছে 22 পর্যন্ত সিসি হচ্ছে 1500 সিসি এই সিলভার কালারের এক্সপিলারটি পাচ্ছেন 9,50,000 টাকায় বেসিক প্রাইস ইন্টারভিউটা অনেক সুন্দর ড্যাশবোর্ড থেকে শুরু করে ডিভিডি প্লেয়ার আছে এসি থেকে শুরু করে অল ইন অল কমপ্লিট কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই টোটালি ওকে আছে গাড়িটা আপনার ভিতরটা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা কিন্তু খুবই ভালো কন্ডিশনে রয়েছে আপনাদেরকে যদি আমি পিছনটা দেখতে দেখাচ্ছি পিছনটা আসলে কি কন্ডিশনে রয়েছে এবং এটা কিন্তু প্রো বক্সের মতো পিছনে আপনারা যারা বড় ফ্যামিলি হিউজ জায়গা পেয়ে যাচ্ছেন আপনাকে পিছনটা দেখাচ্ছি পিছনটা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু সিএনজি করা আছে 60 লিটার ওকে ফ্রেন্ডস আপনার গাড়িটা পিছন দিয়ে দেখাচ্ছি গাড়িটা কি কন্ডিশনে রয়েছে এটা হচ্ছে ঢাকা মেট্রো গ 21 সিরিয়াল একটি গাড়ি ফুল গাড়িটা যদি আমি আপনাদের একটু দেখাই ফুল গাড়িটা কিন্তু বর্তমানে দেখতে এইরকম হবে এরপর আমরা দেখতে পাচ্ছি এটি খুবই সুন্দর একটি গাড়ি রেড কালার এটা ভাই কি গাড়ি এটা হচ্ছে টয়োটা পাসো মডেল হচ্ছে 5 রেজিস্ট্রেশন হচ্ছে 2005 ট্যাক্স টোকেন আছে 21 পর্যন্ত ফিটনেস আছে 22 পর্যন্ত সিসি হচ্ছে 1000 সিসি রেড কালারের টয়োটা পাসোটি পাচ্ছেন 5,70,000 টাকায় এই গাড়িটা কিন্তু মানে খুবই কম বাজেটের ভিতরে যারা এই এইরকম মানে একটু সুন্দর লুকে গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা আপনি এই গাড়িটা কিন্তু দেখতে পারেন দেখেন ড্যাশবোর্ড থেকে শুরু করে ডিভিডি থেকে শুরু করে আপনার অল ইন অল কমপ্লিট করা আছে চাইলে নিজেরা একান্তভাবে ক্যামেরা লাগাইতে পারেন ডিভিডিটা অ্যাড করতে পারেন আর ফ্রেন্ডস অনেক সুন্দর পিছনে দেখাচ্ছি পিছনে দেখতে পাচ্ছেন এবং এটা মোটামুটি দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু মোটামুটি ভালোই স্পেস রয়েছে গাড়ির পিছনে দেখতে পাচ্ছেন 5 লিটারে মিনিমাম আপনার 14-15 কিলো এরকম যাবে ওইভাবে তৈরি করা দেখেন এটা কিন্তু আপনার মাইলেজও ভালো পেয়ে যাচ্ছেন এবং গাড়ির কিন্তু প্রাইস অনুযায়ী গাড়ির লুকও কিন্তু অসাধারণ একটি লুক এটা দাম আবারও একটু বলেন
570000 টাকা সো फ्रेंड्स এতক্ষণ পর্যন্ত আমি মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম হাদিসা কারহাটে একদম কম প্রাইসের মধ্যে কি কি গাড়ি আপনারা পেয়ে যাবেন তো फ्रेंड्स আপনারা যারা একদম কম বাজেটের ভিতর গাড়ি চাচ্ছেন তারা আসতে পারেন হাদিসা কারহাটে কারণ হাদিসা কারহাট আমার মতে বাংলাদেশের সবথেকে একটি বড় শোরুম হাদিসা কারহাট এখানে আসলে কিন্তু আপনারা হাদিসা কারহাটের এখন একটা না দুইটা শোরুম হয়েছে সেক্ষেত্রে আপনারা অনেকগুলো যাচাই বাছাই অনেকগুলো গাড়ি দেখে যাচাই বাছাই করে গাড়ি কেনা কিন্তু অপশন রয়েছে দেখা গেছে এখানে আসলে আপনারা কিন্তু 40 থেকে 50টা গাড়ি কালেকশন সবসময় পেয়ে যাবেন তার ভিতরে দেখা গেছে একটা গাড়ি আপনাদের পছন্দ হবেই ফ্রেন্ডস আপনারা অন্যান্য শোরুমে দেখা গেছে গাড়ি কালেকশনই থাকে দুই তিনটা সেক্ষেত্রে কিন্তু গাড়ি চয়েস করার এরকম অপশনও থাকে না এখানে যেহেতু অনেকগুলো গাড়ি রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাড়ি চয়েস করার অপশন রয়েছে তো ফ্রেন্ডস এতক্ষণ পর্যন্ত আমি যে গাড়িগুলো দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগেছে এই গাড়িগুলো যদি নিতে চান আপনারা অবশ্যই চলে আসতে পারেন আপনাদের সুবিধার্থে কিন্তু আমি শোরুম অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো ফ্রেন্ডস ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো অভিযোগ থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে এছাড়া যদি অন্য কোনো কমেন্ট থাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আজকে যুক্ত হলেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা কিন্তু বরাবর মতনই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট এবং অবশ্যই পাঁচটা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান সো ফ্রেন্ডস আজকে ভিডিওটি ছিল মূলত এই পর্যন্তই আপনাদের সাথে হয়তো পরবর্তীতে আর নতুন কোনো একটি ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ